সুন্দর অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রয়েছে পিয়ালি আমাদের সঙ্গে। সুপ্রভাত জানাবো পিয়ালিকে। নমস্কার। সঙ্গে কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস দাকে সুপ্রভাত জানাবো, গিটারে রাজাকে সুপ্রভাত জানাবো, তবলা মৃগাঙ্ক দাকে সুপ্রভাত জানাবো, সুপ্রভাত জানাবো অক্টোপ্যারে বাপিকে, আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ যে ধারাতে, যে আঙ্গিকে আমাদের অনুষ্ঠানের সূত্রপাত গানের মধ্যে দিয়ে সেভাবেই যাচ্ছি। প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকে আমাদের বিষয়বস্তু
নাট্য প্রযোজক রবীন্দ্রনাথ। শ্রদ্ধেয় পম্পি চক্রবর্তী তথ্য নিয়ে আমরা আজকে এগিয়ে যাব আমাদের এই অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে। রবীন্দ্রনাথের ছেলেবেলায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পরিবেশ ছিল আনন্দরসে পরিপূর্ণ। বহু ওস্তাদেরা এখানে গান গেয়ে গিয়েছেন, বহু যাত্রাওয়ালারা যাত্রাভিনয় করে গিয়েছেন। এমনই একদিন গোপাল উড়ের যাত্রা দেখে গুণেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, কৃষ্ণবিহারী সেন, অক্ষয়চন্দ্র চৌধুরী, সৌদামিনী দেবীর স্বামী সারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় প্রত্যেকে স্থির করলেন যে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে একটি নাট্যশালার প্রতিষ্ঠা করবেন, এবং যেমন ভাবা তেমন কাজ। এই নাট্যশালা প্রতিষ্ঠিত হলো। নাট্যশালা প্রতিষ্ঠার প্রতিষ্ঠা পর্বে প্রথম দিকে নাটক মঞ্চস্থ হলো, এবং বিশেষ করে বলবো যে নাটক দুটিকে করা হয়েছিল মধুসূদনের কৃষ্ণকুমারী ও একে কি বলে সভ্যতা, এই দুটি নাটক কিন্তু মঞ্চস্থ হয়েছিল। এরপরে যত সময় গিয়েছে নাট্যশালায় অভিনয়ের জন্য আরও অনেক নতুন নাটকের প্রয়োজন হয়ে পড়ল, তখন খোঁজ পড়ল রামনারায়ণ তর্করত্নের। অর্থাৎ নতুন নাটক লেখার জন্য প্রখ্যাত তৎকালীন নাট্যকার রামনারায়ণ তর্করত্নকে দায়িত্বভার দেওয়া হলো নতুন নাটক লেখার। রামনারায়ণ তর্করত্নর সঙ্গে কিন্তু জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অনেকদিনেই ঘনিষ্ঠতা ছিল, কারণ দ্বিজেন্দ্রলাল নাথের সংস্কৃত শিক্ষক ছিলেন তিনি। তো তিনি প্রখ্যাত নাট্যকার ছিলেন, এবং তৎকালীন সময়ে তো আমাদের অনেকগুলো কুসংস্কার ঘেরা সমাজ ছিল। তার মধ্যে বহু বিবাহ, এই যে প্রথায় যে কুপ্রথার বিরুদ্ধে রামনারায়ণ তর্করত্ন লিখলেন নবনাটক, নবনাটক তার নাম, এবং এই নবনাটক কিন্তু মঞ্চস্থ করা হয়েছিল। কিভাবে আস্তে আস্তে এই নাটক মঞ্চস্থ হওয়া এবং এই নাট্যশালা পরিবেশ আকর্ষিত করলো রবীন্দ্রনাথকে, এবং তিনি ধীরে ধীরে কিভাবে নাটকে প্রযোজনার মধ্যে এলেন, শুধু প্রযোজনা শব্দটি নয় তার অর্থ বুঝলেন, সেটাতেই আমরা আজকে আসার চেষ্টা করছি একটু একটু করে গানের পরে। Thank you.
প্রতিদিন রবীন্দ্রনাথে। আজকে আমাদের বিষয়বস্তু নাট্য প্রযোজক রবীন্দ্রনাথ। আমরা এই বিষয়ের উপর রয়েছি, সঙ্গে আমাদের রয়েছে পিয়ালি। আজকে সরাসরি ইয়ালির কাছে গানে নাট্য রবীন্দ্রনাথ বানিয়েছেন এবং তার সঙ্গে সাপমোচনের গান, তাই জন্য এরকম ভাবে বাজান একদমই। আমরা বিসমিল্লা খাঁকে এখানে স্মরণ করলাম অসাধারণভাবে। আর আমাদের একটি কথা অবশ্যই বলবো, যেমন নাটকের পরিবেশ তৈরি হওয়া, 1273 বঙ্গাব্দে 23শে বৈশাখ, এই যে নবনাটক রামনারায়ণ তর্করত্ন লিখলেন, এটিকে একটি প্রকাশ্য সভাতে কিন্তু সম্ভ্রান্ত ব্যক্তিদের সামনে কলকাতাতে এটি পড়ে শোনানো হয়েছিল। কারণ সেই সময়ে মানে একটা বিষয় বলতে হয় যে এই নবনাটক পরিচালনা করা বা প্রযোজনা করার ক্ষেত্রে প্রযোজনাটার জায়গাটা খুব স্ট্রং করতে গেলে কিন্তু মানে নাটকটা লিখতে হতো ভালো। আসবো, আমাদের বন্ধু আছেন সুপ্রভাত, কে আছেন? নমস্কার সুপ্রভাত।
যেটি বলছিলাম যে এই যে নবনাটক, নবনাটককে প্রযোজনার জন্য তখন নির্বাচন করা হয়েছিল কমিটি অফ ফাইভ। কমিটি অফ ফাইভ এই সংস্থায় প্রযোজনা করবে এই চিন্তাভাবনা থেকেই কিন্তু নবনাটককে ত্রুটি মানে মানে হীনভাবে তৈরি করা হয়েছিল। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে নাট্যশালা প্রতিষ্ঠিত হয়েছিল এবং নাট্য মঞ্চস্থ হতো কোথায়? বৈঠকখানার দোতলায় মঞ্চ বাঁধা হতো এবং দীর্ঘ 7-8 মাস ধরে রিহার্সাল চলতো সেই নাটকের। ফলে বোঝাই যাচ্ছে একটা পরিবেশ, নাট্য পরিবেশ, সংস্কৃতিমূলক পরিবেশ এমনিতেই ছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তার মধ্যে নাটকের গান রচনা, তার সংলাপ রচনা, তার চরিত্র নির্বাচন, এগুলো যেন চোখের সামনে দেখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। এবং ধীরে 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 নিজেকে তিনি বড় করেছিলেন এবং শুধুমাত্র তিনি বড় হয়েছিলেন বায়োলজিক্যালি তা শুধু নয়, তার সঙ্গে কিন্তু তার মন প্রাণ আত্মার বিকাশ ঘটেছিল এগুলি দেখে এবং ইচ্ছা অভিপ্সা জেগেছিল তার মনে। আবার আসবো গানের পর। Thank you.
রবীন্দ্রনাথ তখন বেশ ছোট, সুতরাং বড়দের আমোদ প্রমোদে তাকে অংশ নিতে হবে এমন কোনো রকম অধিকার তার ছিল না। আর তৎকালীন সময়ে রবীন্দ্রনাথের জীবনযাত্রা ভৃত্য রাজতন্ত্রের অধীনে থাকাতেই সেই বারান্দার রেলিং ধরে বৈঠকখানার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ন্তর ছিল না। তবে হ্যাঁ, এই চেয়ে থাকা, অনুভব করা, কানে শোনা সব মিলেমিশে যেন তার এক অনুভূতি সৃষ্টি হয়েছিল। তাই তো রবীন্দ্রনাথ লিখছেন, সম্মুখের বৈঠকখানার বাড়িতে আলো জ্বলিতেছে, লোক চলিতেছে, দ্বারে বড় বড় গাড়ি আসিয়া দাঁড়াইতেছে, কি হইতেছে ভালো বুঝিতাম না, কেবল অন্ধকারে দাঁড়াইয়া সেই আলোকমালার দিকে তাকাইয়া থাকিতাম। মাঝখানে ব্যবধান যদিও বেশ ছিল না, তবু সে আমার শিশু জগৎ হইতে বহু দূরের আলো। রবীন্দ্রনাথ আবার লিখছেন একটি জায়গায়, এবাড়ির বারান্দায় ঝুঁকে পড়ে তাকিয়ে থাকতুম, দেখতুম ও বাড়ির নাচঘর আলোয় আলোকময়, সদর দরজার কাছ থেকে দাদাদের কেউ কেউ অতিথিদের ওপরে আগিয়ে নিয়ে যাচ্ছেন, নাটকের থেকে কুলিন মেয়ের ফুঁপিয়ে কান্না কখনো কখনো কানে আসে, তার মর্ম বুঝতে পারেনি, বোঝবার ইচ্ছে হয়, প্রবল ইচ্ছে হয়। এই যে প্রবল ইচ্ছে রবীন্দ্রনাথের কানে শোনা, চোখে দেখতে না পাওয়ার একটা আক্ষেপ, এ থেকে কিন্তু ভবিষ্যৎ নাট্যস্রষ্টার বীজ বপন হয়েছিল রবীন্দ্রনাথের মনে, এবং ধীরে ধীরে আমরা একজন নাট্যকার হিসেবে রবীন্দ্রনাথকে পাই, যিনি গুরুত্ব অনুসারে, মূল্য অনুসারে নাটক রচনা করেছিলেন। আবার আসব গানের পর। একজন বন্ধু আছেন, পিয়ালে একটু নিয়ে নেব। সুপ্রভাত, কে আছেন? নেই কেউ, গানে চলে যাব। ঘরেতে ভোরে লো গুনগুনি, ঘরেতে আমার
রচনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে গান রাখা, ও ঠিক ভূমিকাতে যে কথাগুলি বলা রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বা যে চরিত্রগুলি রয়েছে তার মুখে যেন ঠিক গানটি যায়, ঠিক সংলাপটি যায়, এই জন্যই ছিলেন রবীন্দ্রনাথ স্বতন্ত্র সবার থেকে। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ নমস্কার। এবং আজকের শিল্পী পিয়ালি ম্যাডাম এবং যন্ত্রশিল্পী যারা রয়েছেন তাদের সবাইকে সুপ্রভাত এবং হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি সল্টলেক থেকে আশিস চক্রবর্তী বলছি। পিয়ালি ম্যাডাম খুব সুন্দর গাইলেন, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, বহুদিন পরে শুনলাম, খুব ভালো লাগছে। আমার আলোচনার মধ্যে দুই একটা গানের কথা এসে যাবে, যদি করেন তাহলে খুব ভালো লাগবে। দেখুন ম্যাডাম, আপনি রবীন্দ্রনাথের নাটক নিয়ে আলোচনা করছেন, আমি বরং একটু অন্যদিকে এই নাটকের প্রতিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি। দেখুন রবীন্দ্রনাথের নাটক আমার ধর্ম প্রবন্ধে উনি জানিয়েছিলেন, শারদোৎসব থেকে ফাল্গুনি পর্যন্ত যতগুলো নাটক লিখেছি এবং যখন বিশেষ করে মন দিয়ে দেখি তখন দেখতে পাই প্রত্যেকের ভিতরে ধোঁয়াটা একই রকম। এবং ছোট গল্প থেকে এই সমস্ত নাটক কিছু কিছু নেওয়া হয়েছে, যেমন দুঃখের আলোয় জীবনের সত্য উপলব্ধির কথা আছে শারদোৎসব থেকে ফাল্গুনি পর্যন্ত সব নাটকে, গীতাঞ্জলির থেকে গীতালি কাব্যগ্রন্থ শোনা যায় মহৎ দুঃখের সুর, গীতাঞ্জলির বজ্রে তোমার বাজে বাঁশি, তো গীতালিতে রয়েছে এক হাতে ওর কৃপা নাচে আর এক হাতে হাত অথবা ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়। দেখুন ম্যাডাম, রবীন্দ্রনাথ 25টার মতো নাটক কিন্তু যথার্থ নাট্যরূপ পেয়েছিল এবং বহু নাটক যাত্রাপালা হয়েছে এই ঠাকুরবাড়িতে, এবং পরবর্তীকালে গুরুদেব এগুলোকে বিশ্বভারতীতে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট ছিলেন। এই সময় তার নাটক রচনা নাট্যভিনয়ের মাধ্যমে একটা নবনাট্য যুগের কিন্তু আমরা সূচনা দেখতে পেয়েছিলাম। কিন্তু তার নাটক নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমাদের এ বলেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, বলেছিলেন যে তার নাটকের দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে সাধারণ রঙ্গমঞ্চের সাথে রবীন্দ্রনাথের নাটক কিন্তু সেভাবে ঘনিষ্ঠতা হয়ে উঠলো না। এ ব্যাপারে নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীও এবং একই কথা বলেছিলেন যে পরবর্তীকালে কিন্তু কিছু মরণশীল ব্যক্তি এবং মেধা সম্পন্ন বিশেষজ্ঞ কিছু চেষ্টা করেছেন, এবং কিছু পরে আমরা দেখেছি কি সত্য শম্ভু মিত্র এবং কিছুটা উৎপল দত্ত এবং এই সমস্ত নাটকে রূপান্তর হয়েছেন এবং সত্যজিৎ রায়কে আনতে দেখেছি, সেই অন্য ইতিহাস। যাক, আপনি আলোচনা এগিয়ে নিয়ে যান, ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আশিস দা, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার, এবং আপনার পরিবারকেও খুব সুন্দরভাবে বললেন প্রতিক্রিয়াটি নাটকের আমরা পেলাম, আপনার অনুরোধও পেলাম, ভেঙেছু দুয়ার এসেছে জ্যোতির্ময়, এই অনুরোধটাও তার মধ্যে ছিল। যাই হোক, একেবারেই নাট্য ব্যক্তিত্ব হিসেবে রবীন্দ্রনাথ একটু অনন্য সাধারণ ছিলেন, এবং রবীন্দ্রনাথ যদি এরম প্রশ্ন আসে রবীন্দ্রনাথের প্রথম অভিনয় কত সালে, কোন নাটকে, কোন অভিনয় মানে ভূমিকাতে, তেমন কিছু আলোচনার ক্ষেত্রে জানা যায় যে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তো কুস্তি আখড়াও ছিল, এবং সেখানে ওই কুস্তির যে আখড়া, সেই আখড়া নরম মাটিতে বাখারি পুঁতে রবীন্দ্রনাথ খুব ছোট্টবেলায় মঞ্চ বেঁধেছিল, আর ওই যে নাট্যশালার এফেক্টটা, যে প্রতিক্রিয়াটা ওনার মনে হয়েছিল, তার বহিঃপ্রকাশ কিন্তু এই ছোট্টবেলার রবীন্দ্রনাথের কুস্তির আখড়ার মধ্যে বাখারি পুঁতে মঞ্চ, একটা কাঁচা হাতের মঞ্চ গড়া, যদিও পরবর্তীকালে অভিভাবকদের বাধায় বা বকুনিতে যেটাই বলুন না কেন তার অভিনয় করার অভিপ্সা মনেই রয়ে যায়। পরবর্তীকালে যখন পরিণত রবীন্দ্রনাথকে আমরা পাই ধীরে ধীরে, তখন কিন্তু তার স্বাদ তিনি মেটাতে শুরু করেছিলেন। আসবো গানের পরে। আমরা অদ্ভুত, আমরা নূতন
দাসের দেশেরই গান। রবীন্দ্রনাথের অভিনয়ের জায়গা যদি বলে অনেক মতভেদ রয়েছে। এই যে নাটকটা রচনা হয়েছিল এটা কিন্তু মানে সুভাষচন্দ্র নেতাজিকে দেখে, সুভাষচন্দ্র বসু বসুকে দেখে কিন্তু উনি এটা লিখেছিলেন। তখন উনি গান উনি বলছেন এই কথার মধ্যে, আমরা চঞ্চল আমরা অদ্ভুত না, তখন উনি তরুণ যুবক, তখন ওনাকে দেখে মনে হয়েছিল যে একে আমাদের প্রয়োজন, নতুন যৌবনের দূত একদম একদম। ওনাকে উদ্দেশ্য করেই কিন্তু এটা লেখা দাসের দেশ। আমি একটু আগে যেটা বলছিলাম পিয়ালি, তিনি রচনা করেছেন ভেবে ভেবে, ইংরেজ শাসন চলছে তো আমাদের তখন, যেহেতু আমরা তখন ওই তাসের কাঠের পুতুলের মতন হয়ে গেছি, চিরেতন হরতন নিষ্কাবন সবসময় আমরা ওইভাবেই তাদের বিদেশিদের কথা শুনে চলছি, যেমন বলো হাঁচি তেমন বলো উঠি বসে, একেবারে সেই জন্য এটা কিন্তু তাকে উদ্দেশ্য করেই লেখা। যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথের রচনার মধ্যে সবসময় একটা আভ্যন্তরীণ অর্থ জড়িয়ে রয়েছে, যে কোনো রচনার ক্ষেত্রে, সেটা আপনি গীতিনাট্য নৃত্যনাট্য কাব্যনাট্য সব কিছুর ক্ষেত্রে। এবং এই তার মননশীল চিন্তাভাবনার থেকেই কিন্তু তিনি স্বতন্ত্র হয়েছেন। রবীন্দ্রনাথের অভিনয়ের জায়গায় যদি বলা হয় সেখানেও মতবিরোধ রয়েছে, অনেক মতভেদ রয়েছে। খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় একটি জায়গায় লিখছেন তার লেখা রবীন্দ্রকথা, রবীন্দ্রকথায় তিনি লিখছেন যে একটি রবীন্দ্রনাথ প্রথম অভিনয় করেছিলেন মানময়ী নাটকে, এই নাটকটি অভিনীত হয়েছিল বা মঞ্চস্থ হয়েছিল একটি ঘরোয়া অনুষ্ঠানে। আবার কেউ কেউ বলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলিকবাবু প্রহসন নাটকের নাম ভূমিকায় রবীন্দ্রনাথ অভিনয় করেছিলেন। খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আরেকটি জায়গাতেও তিনি বলছেন যে রবীন্দ্রনাথ অভিনয় করেছিলেন একটি ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ উৎসব নামক একটি নাটকে, যে নাটকে তিনি একজন নারীর চরিত্র অভিনয় করেছিলেন, নারী। তখন রবীন্দ্রনাথ একদম শিক্ষানবিশ স্তর বলতে পারি সেই মুহূর্ত সেই সময়। ফলে রবীন্দ্রনাথের অভিনয়ে বা নাট্য জগতের সঙ্গে যুক্ততা এই বিষয়টা অনেক মতবিরোধ আমরা পাই, কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টির বিষয়ে কোনো মতবিরোধ নেই। তার এক একটা অনবদ্য মানে আমরা হিড়ে পেয়েছি তার লেখনীর মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে। নাট্য প্রযোজক রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে, পিয়ালি আজকে রয়েছেন, একদম অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা রয়েছি, সরাসরি গানে চলে যাব। দুবাই আধে কোবে নয়ন চুমে
1877 সালে এমন কর্ম আর করব না এই প্রহসন নাটকটি মঞ্চস্থ হয়েছিল এবং এই নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথের অভিনয়ে কাল সন তারিখ নিয়ে কোনো বিতর্ক আর নেই। অবনীন্দ্রনাথের সাক্ষ্যে জানা যায় অলিকবাবু এই যে মানে নাটকটি অলিকবাবু একটি ফরাসি নাটক অবলম্বনে ওটাকে রচনা করা হয়েছিল এবং অবনীন্দ্রনাথের ড্রামাটিক ক্লাবে এটি মঞ্চস্থ হওয়ার আগে এই নাটকের গা থেকে নাকি ফরাসি গন্ধ দূর করার জন্য রবীন্দ্রনাথ অনেক অদল বদল করেছিলেন। এমনকি এই নাটকে ব্রজদুর্লভ যে ভূমিকাটিতে অভিনয় করেছিলেন অবনীন্দ্রনাথ সেটি স্বয়ং রবীন্দ্রনাথের লেখা রচিত আর কি। রবীন্দ্রনাথ অনেক অদল বদল করতেন প্রযোজনার সুবিধা অসুবিধার্থে, সমস্ত স্ক্রিপ্টে অনেক অদল বদল করতেন, নিজের লেখা নাটকেও অনেক অদল বদল করতেন এবং মঞ্চস্থ হওয়ার আগের দিনে উনি গান পাল্টাতেন, সংলাপ পাল্টাতেন এবং তার জন্য সকলে তটস্থ হয়ে থাকতো যে এই বোধহয় গুরুদেব পরিবর্তন করে দিলেন, কারণ এতে প্রযোজনার অসুবিধা দূর হতো এবং ওনার যে অতৃপ্ত শিল্পমন তার যে একটা নিখুঁত জায়গায় পৌঁছানো এটা তার সবথেকে বড় উদাহরণ ছিল। এই জন্য কিন্তু গান অনেক সময় একই গান নাটকের হয়তো একবার একভাবে ব্যবহার করেছেন, পরবর্তীকালে অন্যভাবে আবার ওই গানটাকে অন্যভাবে ব্যবহার, পরিবেশ অনুসারে। হ্যাঁ, মানে মনে হয়েছে যে তখন মনে হয়েছিল ঠিক আছে, পরে আবার মনে হয়েছে যে এই গানটাকে একটু বদল করলে হয়তো নাটকটা আরো বেশি অন্যরকম। ওই জন্য অনেকগুলো আমরা কিন্তু গানের সংখ্যা পাই ওনার হিসাব মতো। সুপ্রভাত কে আছেন? নমস্কার সুপ্রভাত। আমি সারেঙ্গাবাদ, মহেশতলার সারেঙ্গাবাদ থেকে স্বাগত করতে চাচ্ছি। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও। আমি আপনাদের একদম একান্ত এক মনোযোগী একজন শ্রোতা, কোনোদিন ফোন করি না, কিন্তু আজকে একটা গান আমি রেগুলার শুনি, মানে সকালবেলাতে আমার সিটিজেন, এটা হচ্ছে আমার প্রাণ, ঠিক আছে। আমি একটা গান শুধু শুনতে চাই, যেহেতু আজকে আজকে আপনাদের নাট্য গীতির ওপরে হচ্ছে, ওই জন্যে মায়ার খেলার দেখো না আমার দেখো না চলে যে এসেছে মনে তারে দেখো না। আচ্ছা, চেষ্টা করছি এই গানটা একটু শুনতে। ভীষণ ভালো লাগলো, আপনি আমাদের সঙ্গে থাকুন এভাবেই, যেমনটি থেকে আসছেন এতদিন ধরে আগামী দিনেও থাকবেন। আমরা বরং গানে চলে যাই। এই যে তোমাকে এক্ষুনি বলছিলাম না যে দরকারে উনি গানটাকে একটু অদল বদল করেছেন, এখন যে গানটা গাইব এটাও তাই, ডাকঘর নাটকের গান কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, প্রথমে একভাবে ব্যবহার করেছিলেন পরে আবার সেটাকে বদলে উঠছেন। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের ডানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের ডানা, মনে মনে যখন আসতে পারে ভুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সূর্য যখন আসতে পারে ভুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, মনের দেশের মন
রবীন্দ্রনাথের লেখা নিজের নাটক থামালাম। কেন বলছি, এই গানটা সচরাচর আমরা বাচ্চাদেরই শিখিয়ে থাকি, ছোটদের শেখাই বা ছোটদেরকে দিয়েই নাচ করাই, তাদেরই মনে হয় জানে এই গানটা। তোমার কি মনে হয় না এরকম কোথাও আমার হারিয়ে যেতে? একদমই তাই। তো দ্বৈত অর্থ যদি বলো, রবীন্দ্রনাথের সৃষ্টিতে আমরা সেটা পাই কিন্তু সবসময়, যদি ওটা ছোটদের জন্য হয়তো করি আমরা বেশি ব্যবহার করি না, আমার মনে হয় এটা বয়স্ক লোকেদের হতে বেশি মনের কথা। একদমই তাই। দেখো একটা উদাহরণ দিই, তুমি যদি বলে মাঝে মাঝে মনে হয় না খুব ছোট হয়ে যাই, কখনো কখনো হয়তো খুব মনে হয়, তখন আমার মনে হয় যে এই গানটাই বেশি করে গাওয়া উচিত। এই কথাটা বলতে মনে পড়লো, ধরো দুই হাতে কালের মন্দির আছে, আমরা অনেক বাচ্চাকে গাইতে দেখি, কিন্তু তুমি মানেটা দেখো, সেই পরম ঈশ্বরের কথা বলছেন রবীন্দ্রনাথ। দুই হাতে কালের কাল মন্দির আছে সদাই বাজে, একদমই। হ্যাঁ, তো সেই দ্বৈত অর্থ। রবীন্দ্রনাথ নিজের নাটকে অভিনয় করেছিলেন বাল্মীকি প্রতিভাতে, 1881 সালে মাত্র 20 বছর বয়সে তিনি অভিনয় করেছিলেন, এবং গীতিনাট্যের এই গীতিনাট্যের সুরকার প্রয়োগকর্তা তিনি ছিলেন। এরপরে আরও বছর পাঁচেক প্রয়োগকর্তা হিসেবে কাজ করেছেন, গীতিনাট্য, কাব্যনাট্য, নৃত্যনাট্য, তার সঙ্গে ঋতুনাট্য, প্রহসন নাটক, সব কিছুই, নানান শ্রেণীর নাটকের নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা রবীন্দ্রনাথ করেছিলেন তৎকালীন সময়ে, কারণ তিনি কোনোদিন কোনো বাধার কাছে নতি স্বীকার করেননি, তিনি নিজের মতো করে তিনি রচনা করে গিয়েছেন নাটক। বিশেষ করে বলবো, খুব ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ নাটকের প্রযোজনা, নাটক রচনা, অভিনয় করার আকর্ষণ ছিল একেবারেই তা নয়। কিন্তু শিশির ভাদুরীর নাটকের কিন্তু তিনি প্রশংসা করেছিলেন, আবার শিশির কুমার, তারপরে অহিন্দ্র চৌধুরী, প্রত্যেকের নাটকে উনি মানে নাটক মঞ্চস্থর জন্য নাটক লিখেও দিয়েছিলেন এবং নিজে প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন। এটা একটা বড় প্রাপ্তি তাদের কাছে আমি বলবো। আরেকটি গানে চলে যাই, এই এখন যে গানটা গাইছি দেখো, শারদোৎসব নাটকের গান। ছোটদেরকে তো কখনোই রবীন্দ্রনাথ ভুলে যাননি, আগাগোড়াই এটা তাদের জন্য। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি।
রবীন্দ্রনাথের চিরকুমার সভা শেষরক্ষা তো জনপ্রিয় হয়েছিল মঞ্চস্থ হওয়ার পরে, এটা বলাই বাহুল্য। কিন্তু তার লেখা তপতী, গৃহপ্রবেশ এবং তার সঙ্গে যোগাযোগ কিন্তু ততটা জনপ্রিয় করতে পারেননি সুশীল কুমার বা অহেন্দ্র চৌধুরী অন্তর থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করেও। রবীন্দ্রনাথের সেরা নাটকের মধ্যে রাজা, অচলায়তন, মুক্তধারা, ডাকঘর, রক্তকরবী মঞ্চস্থ করতে ভয় পেয়েছিলেন স্বয়ং সুশীল কুমার নিজেও। অথচ রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই বাঙালি নাট্য আন্দোলন গড়েছিল, রবীন্দ্র থিয়েটারই আমাদের প্যারালাল থিয়েটার বলা যেতেই পারে। আজকে একদম শেষ লগ্নে আমরা অনুষ্ঠানের শেষ গানে পিয়ালির কাছে চলে যাব। একদম একটু বলে নিই, এটা কালমৃগয়ার শেষ গান, যখন ঋষি কুমার চলে গেছেন আমাদের, হ্যাঁ ছেড়ে চলে গেছেন, এবং তখন বনদেবীরা দুঃখে এই গানটা গাইছে। সকলি পুরানো সকলি